তোকে বাঁচিয়েছে একবার বাঘের হাত থেকে, বাঘের হাত থেকে বাঁচিয়েছো। কি ক্ষতি করিস শরীরে বল? রক্ত চুষে খায়। রক্ত চুষে খায় আর কি করিস? সো হ্যালো গাইস, গুড মর্নিং। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবছিলাম যে কীরকম কী শ্যুট করবো না করবো, কিছু এরকম প্ল্যানিং আর কি করছিলাম, মনে মনে ভাবছিলাম যে কী করবো না করবো। সো হঠাৎ করে দেখি যে আবদুল্লাহ বিন রায় সাহেবের একটা মিসড কল। তো আমি ওনাকে আগে থেকে বলে দিয়েছিলাম যে ওনার চেম্বারে নেক্সট টাইম এরকম কোনো প্রজেক্ট চলে আমাকে অবশ্যই ডাকতে। তো উনি আমাকে ওনাকে কল ব্যাক করলাম, তো উনি আমাকে বললেন যে আজকে এরকম একটা প্রজেক্ট আছে। তো আমাকে আমি গেলাম ওনার চেম্বারে। সো শ্যুট করে জাস্ট বাড়িতে এলাম, এখন এডিটিং করবো, এখন এডিটিং করা হয়নি। তো তোমরা ভিডিওটা যারা যারা বলছিলে যে অডিও কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি নিয়ে যাদের বলছিলে, আজকে তোমরা ভিডিও কোয়ালিটি অডিও কোয়ালিটি দুটোই মোটামুটি ঠিকঠাকই পাবে। আর যদিও তোমাদের কিছু একটু মনে হয় তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে তোমাদের লাইক অবশ্যই করতে হবে। সো বেশি কথা বলবো না, চলো ডিরেক্ট ভিডিওতে যাওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ, তোমার কালামে শক্তি দাও, যেখানে থাকি আকাশ পাতাল জমিনে যেখানে থাকো ওর শরীরের মধ্যে ধরে নিয়ে আসা হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বল কে? কোথায় আছে? চুপ বোঝ, দেখ কোথায়, কোথায় দেখতে পাচ্ছে, দেখ কোথায় যে, দেখ কোথায় দেখা যায়। ওকে হ্যাঁ দেখা যাচ্ছে, কোথায় দেখা যায়নি দেখা যাচ্ছে। তাহলে তোর মাথা তোর শরীরের মধ্যে আছে না? এদিকে আছে। কোথায় বেরিয়ে গেছো? দেখাই যাচ্ছে না, কি কথা বলছিস? দেখ আশেপাশে আছে, তোকে জাদু করে গেছে, দেখ আমি তো জাদু ধ্বংস করে দিচ্ছি, দেখ তোর জাদু চোখ দিয়ে দেখতে পাবি। ও তোর চোখে জাদু করে গেছে, এই আমার চোখে জাদু সমস্ত দিয়ে ধ্বংস করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া লা ওকারিহা। এই তোমরা কে, কোথায় আছো? তাড়াতাড়ি এসো, বাবা শুইলে জলদি না সন ধরে নিয়ে আসবো কিন্তু আমি। ওই তো এসছে। এসছে? এই তোকে বন্দি করছে খুব অনেক আনন্দে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আসওয়াজু মিন নার ওয়া নাসুন ফালা তানতাসিরু হাবি আই আলা রব্বিকুম আতকাজিবান। আসসালামু আলাইকুম আসওয়াজু মিন নার। এই তো বন্ধু বলেছি তোর শরীর থেকে 1 ফোঁটা বেরোতে পারবি না, বুঝেছিস? এবার ডাক্তার শরীরে রশিদে বন্দি করছে আমি। হে আল্লাহ, তোমার কালামের শক্তি দাও, তোমার রশিদের চতুর্দিকে বন্ধ করছে আমি ওকে। এই কয়জন আছিস তোরা? বল কয়জন আছিস? একজন। একজন? আর কে কে আছে বলো সাথে, বল। আর কেউ নেই। তো ক্ষমতায় তো সন্দেহ বেরোনো আছে? আছে। দেখা তো ক্ষমতা থাকলে দেখা। তো ক্ষমতা থাকলে বেরো শরীর থেকে। তো কোয়ালে কালাম দিয়ে বন্ধ করছি, তো ক্ষমতা থাকলে বেরো, দেখে দেখা আমাকে তো কত শক্তি তোর মধ্যে দেখা। এই কথা বল, দেখ জ্বলছে আগুন, জ্বলছে তো শোলে আরো আগুন জ্বলিয়ে দেবো আমি। কিছুই হয়নি এখনো। বল তোরা কয়জন আছিস? আমি একাই আছি এখন। আর কোথায় আছে তোরা? এখানে কয়জন আছে? একটা শৈল করে এখানে কয়জন বিস্তার করিস তোরা? এখন আমি একাই আছি, আর কেউ নেই। তুই বেরোতে পারছিস শরীর থেকে? ক্ষমতা আছে তোর? হ্যাঁ জ্বলছে। তো শোলে আগুন আরো আগুন জ্বালিয়ে দেবো। তুই আগে বল তুই শুনে চ্যালেঞ্জ করতে পারবি কিনা, তোর ক্ষমতা আছে বেরোতে পারবি কিনা শরীর থেকে? বেরিয়ে যাবো। বেরো দিয়ে দিতে কাম পারিস, বেরো। তো কোন কালাম দা আরো শক্তির বন্ধ করছি, আল্লাহর কালামের শক্তিতে বন্ধ করছি, যেন শরীর থেকে 1 ফোঁটা মরা ক্ষমতা না থাকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুমার তুকার জীবন চলে যাব আমি, চলে যাব, চলে যাব। তুই ওকে যেতে দিলে দেখো তো, তুই যেতে পারবি না। তুই আমার সমস্ত কথা জবাব দিয়ে তারপর তোকে ছাড়বো। তুই ইচ্ছা করে ছাড়বো না, তোকে আর বন্দি করবো না, তোকে আগুনে জ্বালিয়ে দেবো, আর না হলে তোকে জবাই করে দেবো। তোকে আর বেরোতে পারবি, তোর শরীর বন্ধ করেছে, তোর জাদু নষ্ট করেছে, দেখ তুই অনেক বড় জাদুকর না, তোর সমস্ত জাদুকে ধ্বংস করে দিচ্ছে, দেখ তোর কলা কৌশলকে ধ্বংস করে দিচ্ছে আমি এই আল্লাহর কালাম দিয়ে। তোকে এই দু সাইকেল ওয়ালা ইব লহুস সাইকেল। আরে আমি মুন্তা বলছি, মুন্তা বলছি। তুই করে তোর বাপ বলবে, বল আমি মুন্তা বলছি। আমি পাহাড়ের উপর আটকে আছি, আমাকে ছেড়ে দাও। তুই আর যেতে আমার কাছে নেই, আমি দূর থেকে ওকে আসল করি। এখন তো তুই শৈলের মধ্যে চলে এসেছিস, বল এবার তুই এর কাছে কি চাস? আমি এখন ওর কাছে নেই, আমি আটকা পড়ে গেছি পাহাড়ের উপরে। তোকে বন্ধ করে দিয়েছি আমি, বল কি চাস ওর কাছে? আমি ওর কাছে থাকতে চাই। কতদিন ধরে আছিস ওর কাছে? আমি বহু বছর ধরে আছি, ওর কাছে থাকবো। কত বছর ধরে বল, বল বল কত বছর ধরে আছিস বল? দু চার বছর ধরে আছি। এসছিস কেন ওর মধ্যে? তোকে ভালো লাগে তাই এসছি। তোকে তো আমার ভালো লাগে, তুই আমার থাকবি না? কেন থাকবি না বল? আরে ছেড়ে দাও, জ্বলছে।
তো আমার কথা যদি উত্তর দিস তবে এটা দিয়ে মারবো, দেখ দেখ তো গায়ে মারছি, দেখ দেখ মারছি, মারছি দেখ। বল কেন আছিস ওর কাছে, বল ওর ভালো লাগে, ভালো লাগে। আর কয়জন আছিস ওর কাছে বল, আর কি আছে জানি না, এখন তো আমিই আছি। ওকে ধরে নিয়ে চারজন গাটা, আর না তোর হাতে ততক্ষণ চাবুক চলবে, বল আমরা আরো চাবুক মারবো, বল। আর কেউ নেই, আমি তো আছি অন্য জায়গায়, আমি তো এখন আটকে গেছি। তুই যেখানে তোকে আটকে দিয়েছি আল্লাহর কালামের শক্তিতে, তোর যাওয়ার কোনো ক্ষমতা নেই, ডাকো তোকে ডাকলাম তোর হাতে চাবুক চলতে থাকলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ডাক ওদেরকে, নাম তোর ততক্ষণ মার চলতে থাকবে, বল ডাক 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 ওদেরকে ডাক ডাক। বল কজন আছিস, ওরা কেউ নেই এখানে, কোথায় আছে বল, তুই বল আমি দেখ, ওদের সবাই ওপরে হাত বাড়াচ্ছে, দেখ বল কোথায় আছে, তোমার নিশানা দে, নিশানা দে, বল কোথায় আছে, বল, এই কথা বলবি না, কথা বল, কথা বল, কথা বল, কথা বল, কথা বল, কথা বল, এই তাদের কথা বল, কথা বল, কথা বল, কথা বল, কোথায় আছে বল, ওরা নেই এখানে, কোথায় আছে বল, ঠিকানা বল, কোন জায়গায় আছে ওরা, আকাশে জমিনে পাতালে কোথায় আছে বল, আমি সেখানে ধরে নিয়ে আসবো, বল। একটা পুকুরে আছে, এই পুকুরে দেখ, আমার হাত যাচ্ছে না, দেখ পুকুরে, হে আল্লাহ তোমার কালামের শক্তিতে আমি ওর গলা ওদের হাত দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লুকিয়ে গেছে, আচ্ছা ওকে ডাক, ওকে বলতো ডাক, তুই বলো ওকে ডাক, বল তুই লুকিয়ে গেলে হবে না, তুই লুকিয়ে গেলে আমাকে ছেড়ে দাও না, ওকে ধরো, তোকে ছাড়বো না, তোকে ধরলি ও আসবে, কান ধরলি মাথা আসবে, ডাক ওকে আওয়াজ, আমি তো কিছু ক্ষতি করি না, ক্ষতি ওরা করে, তুই কি করিস তাহলে, ভালোবাসিস, আমি তো ভালোবাসি, ওর সাথে থাকি, তুই ছেলে না মেয়ে, আমি মেয়ে দিন, মুনতাহা, মুনতাহা, এই মুনতাহা তুই কি করে এলে শরীরে, আমি পাহাড় থেকে এসেছি, আর ও পাহাড়ে তুই কি করে পেলি ওকে, ও পাহাড় থেকে পাইনি ওকে, ওর ঘরে পেয়েছি, আমি এসেছিলাম ওর কাছে, কোন ঘরে বল, বাসাতে, হ্যাঁ ওর বাসা তো বল, নামটা বল, জোরে বল, কানা বেড়িয়া, কাঁঠাল বেড়িয়া, কাঁঠাল বেড়িয়াতে, না তাহলে সামনে পড়ে গেছে, সামনে পড়তেই পারে, তোর বাপের রাস্তা নেই, সামনে পড়লে যেতে ভালো লেগে গেছে, তাই ওকে ধরেছি, এখন তো তোকে আমার ভালো লেগে গেছে, তোকে তো আমার কাছে থাকতে হবে, তুই বিয়ে থা করেছিস না, হ্যাঁ বেথা করবি না, তাহলে কি করতেছিস এর কাছে, কি করিস, কি কি ক্ষতি করিস শরীরে, ওর সাথে থাকবো আমি, আর কি ক্ষতি করিস ওর শরীরে, তুই আমি কোনো ক্ষতি করি না, তা ক্ষতি করিস তো ছেলেটা কষ্ট পাই কেন, কষ্ট দেয় ওই খোপিস দিনগুলো, কষ্ট দেয় ওদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করি, ওই খোপিস দিনকে ধরে নিয়ে আয় তোরা, আর যদি না ধরিস আমি ধরে নিয়ে আসবো, আমি ধরে আনলি, ও পুকুরে থাকে, পুকুরের দিন ওকে পাওয়া যায় না, কোথাকার পুকুরে আছে, ও পরে কোথাকার পুকুরে আছে, হিন্দু না মুসলিম, মুসলিম, তুই মুসলিম, তো তুই আমার সালাম দিস এখানে এসে, তুই নামাজ সালাম করিস, তুমি তো সালাম দাও নি, তা আমি কি করে দেবো, আচ্ছা আমি তো উস্তাদ, তুই আমার সালাম দিবি না, আমি তোকে সালাম দেবো, উস্তাদ হলো তো আমি তোমার বড়, আমাকে তুমি আটকা, তুই আমার বড় কি করে হলি, তুই আমার বড় কি করে হলি, আমি চলে যেতে পারি কিন্তু আমি তোমাকে ধরা দিয়েছি এই কারণে, যাতে তুমি ওর কপিস জিনিসগুলোকে নষ্ট করতে পারো, ওগুলোকে ধরা খুব কঠিন ব্যাপার, যদি মনে হয় যে তুমি সত্যিকারে ভালো তো তোমাকে আমি ছাড় দেবো, আর ওদেরকে আমি ধরবো, আর যদি মনে হয় যে না তুমি ভুল বলছো আমাকে, তাহলে তোমারও সাজা দেওয়ার ব্যবস্থা করবো আমি, এই চোখের সামনে এসে হাজির হবো, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কজন এসছো, চারজন এসে, হুজুর ওপরে, হ্যাঁ হুজুর দেখেন তো এই ছেলের সাথে কজন আছে, একজন আছে, একজন আছে, আর বাকি পুকুরে কোথায় ডুবে আছে দেখেন তো, পুকুরে বাম কোণে আছে, আচ্ছা আর কজন আছে দেখেন তোর কাছে হুজুর, কজন আছে, একজনই আছে, ভালো করে ছেলের উপর দৃষ্টি লাগান, একজন আছে, তাহলে এই ছেলেটাকে এত সুন্দর দৃষ্টি পড়ে এরা দুজন, আর যে এর মধ্যে আছে ও কেমন আছে দেখেন তো, যাকে আমি ধরে নিয়ে এসেছি এখন, ভালো আছে, পড়ি আছে, ও পড়ি আছে, ও কি করে, কি ক্ষতি চায় ওর, ও কোনো ক্ষতি করে না, আসে দেখে চলে যায়, আসে দেখে চলে যায়, আজ যে পুকুর আছে ধরে নিয়ে আসেন তো, যান মারতে মারতে নিয়ে আসেন, ওকে চাবুক দিয়ে মারতে মারতে নিয়ে আসেন, নিয়ে আসেন ধরে, নিয়ে আসছে, ওকে পাতাল জমিন যেখানে আছে পুকুরের ভিতর থেকে তুলে নিয়ে আসেন ধরে, তুলে নিয়ে আসেন,
আল্লাহর রহমতে আছে, বাম কোণে আছে, যে কোণে ঘাট আপনি যান ওখানে, যান ধরে নিয়ে আসেন, তোমার নাম কি? কথা বলো, তোমার নাম কি? তোমার নাম কি? এই কথা চুপচাপ কথার উত্তর দাও, বলো। এই ছেলেকে ডিস্টার্ব করো কেন? তোমার নাম কি? তোমার নাম রাজীব। রাজীব কোথায় আসছো শৈলে? আগুন জ্বালিয়ে দেবো কিন্তু এরপরে আমাকে রাখবো না কিন্তু, বলো কি চাও ছেলেটার কাছ থেকে? হ্যাঁ কি চাও ওর কাছ থেকে, কি চাও? কেন ডিস্টার্ব করো ওকে? এটা তো অনেক বছর ধরে ডিস্টার্ব করছো, করছো না? বিসমিল্লাহির রহমানির রহিম কেমন লাগছে? হ্যাঁ কেমন লাগছে এখন? আমি চলে যাবো, তুই যেতে পারবি না, তোকে তো আমি বেঁধে রেখেছি। দেখ তোকে আমি আরো শরীরে আরো টাইট করে বন্ধ করছি, দেখ রশিদ বন্ধ করছি, তাহলে তোমার কারণ শক্তি দেবে, রশিদ বন্ধ করা হোক। দেখা শক্তি দেখা শক্তি দেখা আমাকে, পারবি যেতে? তুই পারবি, যেতে পারলে যা, যা যেতে পারলে যা। তুই যদি কোনো কারো শক্তি কেটে যদি বেরোতে পারিস, যা যা। হুজুর ওকে মারেন, হুজুর আপনার চারজনকে নির্দেশ করছে মারেন ওকে, ওকে থাপ্পড় দেন, থাপ্পড় দেন, হুজুরকে থাপ্পড় দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাতে পায়ে মাথায় যেখানে খুশি মারেন, মানেন 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 ওকে, মারেন আরো, মারেন আরো, মারেন খুব, মারেন ওকে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছাড়বে না যতক্ষণ না তুই ঠিকঠাক জবাব দিবি।